নতুন নিয়মে মাত্র 430 টাকায় ঘুরে আসুন গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে। এই যে একটা বাঘ, দেখো দেখো ক্লান্ত লাগে নগর জীবন, কৃত্রিম প্রেমে বিষণ্ণই মন। শহর থেকে একটু দূরে ছায়া ঘেরা নদী, শ্যামল সবুজ বন, ইচ্ছে করে দেখি ভোরে দু নয়ন। এক সময়ের খুব জনপ্রিয় ব্যান্ড দল উইনিংয়ের বিখ্যাত গানের এই কথাগুলো প্রায় আমাদের জীবনে সত্যি হয়ে ধরা দেয়। ব্যস্ত জীবনে ছুটির দিনে ইচ্ছে করে ঘুরে আসি কোথাও থেকে। এক্ষেত্রে পরিবারের সকল সদস্য সহ কিংবা বন্ধুরা মিলে একদিনের একটি চমৎকার দারুণ আনন্দময় ভ্রমণের বেস্ট প্লেস হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। এখানে এলে যেমন দেখতে পাবেন সুবিশাল শালবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি পাবেন বিভিন্ন দুর্লভ প্রাণী কাছ থেকে দেখার এক অন্যরকম অভিজ্ঞতা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। এখন আমি আছি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক। আজকে আমরা সারাদিন এই সাফারি পার্কে ঘুরব, দেখব এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সাফারি পার্ক যাওয়ার জন্যে বাচ্চাদের সহ আমরা সকাল 7টায় বাসা থেকে বের হয়ে গেলাম। পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এত সকালে বের হওয়ার কারণে সকালের নাস্তাটা করা হয়নি, তাই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে নেমে গেলাম নাস্তা করার জন্যে। জায়গাটার নাম হোতাপাড়া। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনায় পড়ে বাঘের বাজার। এই বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে গেলেই সাফারি পার্ক। রাস্তায় বড় বড় করে নাম লেখা সাইনবোর্ড দেওয়া আছে, তাই রাস্তা চিনতে কারো অসুবিধা হবে না। ভেতরের দিকে রাস্তা বেশ প্রশস্ত, কিছু জায়গায় এখনও রাস্তার কাজ চলছে, তবে গাড়ি নিয়ে সাফারি পার্কের গেট পর্যন্ত পৌঁছতে তেমন কোনো অসুবিধাই হয় না। কত টাকা? 100 টাকা। পৌঁছে গেলাম সাফারি পার্কে। প্রায় 3,809 একর বনভূমি নিয়ে 2013 সালে গড়ে উঠেছে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে আমাদের এই সাফারি পার্কটি। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম প্রবেশ ফ্রি বড়দের জন্য 50 আর 12 বছরের নিচের বাচ্চাদের জন্য 20 টাকা। টিকিট কেটে যেতে থাকলাম সাফারি পার্কের প্রবেশ গেটের দিকে। দুই পাশে হাতির ভাস্কর্য দিয়ে সুন্দর সাজানো গেটটি। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেতরে ঢুকে হাতের ঠিক ডান দিকে হচ্ছে এই ডিসপ্লে ম্যাপ এরিয়া। সাফারি পার্কে ঢোকার আগে শুরুতেই যদি আমরা ডিসপ্লে ম্যাপটা দেখে যাই এবং এর একটা ছবি তুলে নিয়ে যাই, তাহলে সবচেয়ে ভালো হবে ঘুরে বেড়ানোর জন্যে। ডিসপ্লে বোর্ড থেকে একটু হেঁটে সামনে গেলেই গাড়িতে চড়ে কোর সাফারি ভ্রমণের ব্যবস্থা। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট প্রাইস 150 টাকা আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট প্রাইস 50 টাকা। এই হচ্ছে টিকিট কোর সাফারি পার্কের। এখন আমরা বাসে উঠে যাব। বাস ছেড়ে দিতেছে। আমরা এখন কোর সাফারি পার্কের জন্য বাসে উঠে গেছি। এই হচ্ছে বাসে ওঠার লাইন। আমাদের বাসটা ফিল আপ হয়ে গেছে, বাকি যারা দাঁড়িয়ে আছে তারা হয়তো পরবর্তী বাসে যাবেন। তো এখানে কোর সাফারি পার্কের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা সবাই বাসের মধ্যে থাকবো, বাসটি হাইলি প্রোটেক্টেড, আর প্রাণীরা সব ঘুরে বেড়াবে জঙ্গলে। এই বাসটা জঙ্গলের ভেতর দিয়ে যাবে, সেখানে আমরা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদের একদম সামনে লাইভ ঘুরে বেড়াতে দেখবো। এইটাই হচ্ছে এই কোর সাফারি পার্কের মজা। ওই যে লম্বা জিরাফ পিছনে,
এখন সাফারি পার্কের যে অংশে আমরা আছি এটা এখানে সব আফ্রিকান পশু, এটা হচ্ছে একটা আফ্রিকান গরু। সামনে ডান পাশে দেখেন লম্বা শিঙ্গুলা কমন ইলেন, পাশাপাশি দেখেন জেব্রা, মাঠ ভর্তি জেব্রা। জেব্রার সাথে আবার গরু আছে। কাছ থেকে একটা জেব্রা হেঁটে যাচ্ছে, খুব সুন্দর। একটা জেব্রা হেঁটে যাচ্ছে বনের ভেতর দিয়ে, পশু পাখিরা একেবারে নিরাপদে হেঁটে যাচ্ছে, নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে। আমরা যে বাসে করে যাচ্ছি তাদের যেন কোনো চিন্তাই নেই। এখানে যে ছোট ছোট গরুগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আফ্রিকান বনগরু। আমার ধারণা ছিল যে বনগরু অনেক বড় হবে, কিন্তু এদের শিংগুলো বড়, বাট গরুগুলো অতটা বড় না। খুব সুন্দর সুন্দর চিত্র হরিণ, গয়াল, বানর সব একসাথে বনের ভেতর একসাথে মিলেমিশে আছে। বড় বড় দুটো বনগরু আর খুব সুন্দর দেখতে চিত্রা হরিণ, আর বানর তো প্রচুর বানর, বানরগুলো খাচ্ছে। এই হচ্ছে নীলগাই, যেটা এইমাত্র আমাদের বাস ড্রাইভার বললেন যেটা একেবারেই বিলুপ্ত প্রায় প্রাণী, যেটা বাংলাদেশে একমাত্র এই সাফারি পার্কেই রয়েছে। ডান পাশে দেখেন কালো ভাল্লুক নিশ্চিন্ত মনে ভাল্লুক হেঁটে বেড়াচ্ছে। এখন আসলে মূলত আমরা ভয়ঙ্কর সব প্রাণী দেখার জায়গায় চলে এসেছি, ঢুকতেই ওয়াচ টাওয়ার। এখন আবার আরেকটি গেট, এই গেটের ভেতর দিয়ে আমরা দেখতে যাব ব্রাউন সিংহ। দুটা সিংহ শুয়ে আছে বনের মধ্যে, একটা ছোট্ট গাছের নিচে, ছোট্ট একটা গাছের নিচে সিংহ দুটা শুয়ে আছে। দেখো অর্ক, আর তো দেখো না, মা সিংহ আর সিংহর বাচ্চা। বাঘ সাফারির গেট খুলে গেছে, এখন আমাদের বাস ঢুকে যাবে বাঘ সাফারিতে। এই হচ্ছে বাঘের অঞ্চল, বাঘের রাজ্যে প্রবেশ করেছি আমরা, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার মনের আনন্দে ঘুরে বেড়ায়। এই যে একটা বাঘ, দেখো দেখো, এই যে এখন বাসের সবাই খুব খুশি, কারণ একদম কাছ থেকে একটা বাঘকে দেখা হয়ে গেল। একোর সাফারি যে মূল আকর্ষণ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ দুটো প্রাণীকে খুব কাছ থেকে আমরা দেখলাম, তো ঘুমাচ্ছে। এই যে বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, চুপচাপ বসে আছে। এই যে একদম আমাদের বাসের পাশে, এই যে ঘুমাচ্ছে, এতক্ষণ বসেছিল এখন রাত্রে ঘুমায়নি। বাঘ সাফারির পরেই এই সাফারি শেষ, এখন আমাদের বাস বেরিয়ে যাচ্ছে। 15 মিনিটের কোর্স সাফারি বাস ভ্রমণ করে এই মাত্র বের হলাম। এই 15 মিনিটের বাস ভ্রমণ ছিল আমাদের জন্য খুবই অ্যাডভেঞ্চারাস, শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। সাফারি পার্কের কোর্স সাফারিটাই আসলে মূল আকর্ষণ এখানকার দর্শনার্থীদের জন্যে। তো আমরা কোর্স সাফারিটা শুরুতেই কমপ্লিট করলাম, মাত্র 15 মিনিটের বাস ভ্রমণ, কিন্তু খুবই এক্সাইটিং, থ্রিলিং, রোমাঞ্চকর, যতগুলো ওয়ার্ড ইউজ করা যায় সবগুলোই আসলে ইউজ করার মতো
খুবই মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। কারণ এর আগে খাঁচায় বন্দি বাঘ দেখেছি, ঘুরে বেড়ানো বনের মধ্যে ঘুমিয়ে থাকা ঘুরে বেড়ানো বাঘ বা সিংহ দেখিনি, যেটা একোর সাফারিতে এসে দেখতে পেলাম। খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারা তো খুবই এনজয় করেছে। কোর সাফারি শেষ করে এখন আমরা যাচ্ছি সাফারি কিংডমে। সাফারি পার্ক দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে কোর সাফারি আর একটি হচ্ছে সাফারি কিংডম। এখানে আবার আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা সাফারি কিংডমে ঢুকে যাব। লোহার শেকল পেরিয়ে এক দরজা শেষ করে এখন আবার আরেকটি লোহার শেকল দেওয়া দরজা দিয়ে আমরা ঢুকছি। আমরা এখন ঢুকেছি ব্রাজিলিয়ান পাখি ম্যাকাওয়ের খাঁচাতে, যেখানে খুব সুন্দর কালারফুল বিশাল বড় বড় সব লাল নীল হলুদ কমলা রঙের এই পাখিগুলো, এই পাখিগুলোকে নিয়ে ছবি তোলা যায়। এখন আমরা পাখিদের পাখির সাথে ছবি তুলব। পাখির সাথে ছবি তুলতে পার পারসন 30 টাকা লাগে। পাখি যে দেখাশোনা করে এই পাখিগুলো, উনি পাখি একটা ধরে এনে ঘাড়ে বসিয়ে দেয়। আমার কাঁধে এখন ম্যাকাও পাখি, ম্যাকাও পাখিকে সাথে নিয়ে কথা বলতে বলতে পাখি উড়ে চলে গেল। তাকাও না, তাকাও না, আমার দিকে তাকাও, আমার দিকে পাখি দেখলাম। পাখি পাখিকে ঘাড়ে নিয়ে পাখির সাথে ছবি তুললাম, খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আমি ছবি তুলেছি, অল্প ছবি তুলেছে, এবং এখন অনেক দর্শনার্থী এসেছে এই ম্যাকাও খাঁচায়, অনেকেই ছবি তুলছে। ম্যাকাও পাখি থেকে এখন আমরা চলে এসেছি প্যারোটের খাঁচাতে। বিশাল বড় একটা এলাকা জুড়ে পাখিরা ওড়াউড়ি করছে, মাথার উপর দিয়ে চুপচাপ বসে আছে টিয়া রঙের সুন্দর পাখি। এরপরেই আছে মেরিন অ্যাকোরিয়াম। এই এক টিকিটেই মেরিন অ্যাকোরিয়াম দেখা যাবে। মেরিন অ্যাকোরিয়ামের ভেতরে বেশ কিছু অদেখা মাছ দেখলাম, এছাড়া অন্যান্য মাছগুলো পরিচিত। মেরিন অ্যাকোরিয়াম থেকে বের হয়েই 9D মুভি দেখার হল। 9D মুভি দেখার জন্য জনপ্রতি টিকিট লাগবে 100 টাকা করে। বাচ্চাদের প্রবল আগ্রহ এই 9D মুভি দেখার, তাই শুধুই ওদের জন্য টিকিট কাটলাম। আমরা বাইরেই অপেক্ষা করছি। এই হচ্ছে 9D মুভি থিয়েটার, আমার বাচ্চারা তো 9D মুভি দেখবেই, তো ওদেরকে ভেতরে পাঠিয়ে দিলাম। আমার এতটা দেখার ইচ্ছে নেই, আমি যাইনি। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসছে, আমার বাচ্চারা হরর মুভি দেখতে চেয়েছে। এখন হচ্ছে হরর বাচ্চারাও চিৎকার করতেছে, কি ভয় লাগে? কিছু কই নাই, আমার একদম ভয় লাগে। চিৎকার করছে কে? আমি আর আমি আর আমি ভয় লাগছে। আমি তো কাল মত করছি, এত সাল কেমন লাগছে? নাইনটি মুভি দেখার পর যে জায়গাটি, সেটি হচ্ছে বাটারফ্লাই পার্ক। এই পার্কে প্রবেশের জন্য আলাদা টিকিট কাটতে হবে। কেন কাটতে হবে জেনে নেই। পার্কিং নামে দুটো প্যাকেজ, ওদের 5টা, আমাদের 4টা। ওদের 5টার মধ্যে আপনারা 3টা দেখে ফেলছেন। এখন আমরা 60 টাকা করে পার পার্সন টিকিট কেটেছি। এই 60 টাকার টিকিট দিয়ে আমরা 4টি আইটেম দেখতে পারবো, বাটারফ্লাই, তারপর কার্প ফিশ এবং হিস্ট্রি মিউজিয়াম। এখন যে ঘরটিতে এসেছি, এখানে হচ্ছে প্রজাপতি কিভাবে তৈরি হয় তার পুরো প্রসেসটা দেওয়া আছে। যেমন এগ থেকে ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে প্রজাপতি কিভাবে হয় সেই জিনিসটা এখানে সুন্দর করে প্রসেসটা দেওয়া আছে। বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য আসলে খুবই শিক্ষণীয়। প্রজাপতি কর্নারের ভেতর দিয়ে এখন যে জায়গাটাতে এসেছি, এটা একেবারে ন্যাচারাল একটা প্লেস। এখানে হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর একটা বাগান বানানো এখানে, পুরো জায়গাটা নেট দিয়ে ঘেরাও করা আছে। এখানে আসলে ভালো লাগবে, যে মনে হবে অন্য কোথাও চলে এসেছি। মাথার উপর দিয়ে কালারফুল সব প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সামনে মনে হয় একটা ঝর্ণা আছে, আমি পানির শব্দ শুনতে পাচ্ছি। এই সামনে কি ঝর্ণা? হ্যাঁ, বাঁশের সাঁকো পেরিয়ে একটু সামনে আসতেই এই সুন্দর ঝর্ণাটা, কৃত্রিম একটা ঝর্ণা, স্বচ্ছ পানি, সেটাতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের ফিশ।
বাটারফ্লাই কর্নার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কার্ফিশ দেখতে, এবং সেখানে একই সাথে অজগর, কুমির সব কিছু পাওয়া যাবে। কার্ফিশের এখানে আসার মুখেই মাছের খাবার বিক্রি হচ্ছে, তো সেখান থেকে আমরা 10 টাকা করে মাছের খাবার নেওয়া যায়। 10 টাকার মাছের খাবার নিয়েছি, খাবার দিলেই হাজার হাজার মাছ ছুটে আসে এখানে। কার্ফিশ গার্ডেনের রঙিন মাছের খেলা দেখে এখন আমরা যাচ্ছি কুমির পার্কে। কুমির পার্কটি দেয়ালের উপর আবার লোহার ফেন্স দিয়ে ঘেরা, এর ভেতরে একটি ছোট্ট জলাভূমি আর তার মধ্যে কুমির রয়েছে। তো দুটো কুমির পাড়ে উঠে ঘুমোচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে না এরা জীবিত না মৃত, ভাবে পড়ে আছে, হয়তো শীতের রোদ পোহাচ্ছে এই কুমিররা। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে সারাদিন ঘুরে বেড়ানোর জন্য একটি চমৎকার জায়গা এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। চিড়িয়াখানা থেকে বেশ ডিফারেন্ট এই সাফারি পার্কের কনসেপ্টটা, যেখানে বন্যপ্রাণীরা তাদের মনের মতো করে ঘুরে বেড়ায়, নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, এবং আমরা যারা দর্শনার্থী তারা তাদেরকে একটু দূর থেকে দেখি। এখন আমরা এসেছি ময়ূর পাখিশালার ভেতরে। এই মাত্র একটা ময়ূর পেখম মেলল, আমরা এই প্রথম ময়ূরের এই পেখম মেলা দেখলাম। খুব অসাধারণ একটা দৃশ্য, এই দৃশ্য সবসময় চিড়িয়াখানায় গেলে কিন্তু এরকম দেখা যায় না। দেখা যায় যে ময়ূর দাঁড়িয়ে আছে, এখানে একটার পর একটা ময়ূর সুন্দর করে পেখম মেলছে, ঘুরছে, আবার নামিয়ে ফেলছে। খুব সুন্দর কালারফুল এই ময়ূরগুলো। ময়ূর দেখার জন্য উপরে ব্রিজে দাঁড়ানো, ব্রিজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই নিচে ময়ূরগুলো। একটার পর একটা ময়ূর কোত্থেকে যেন বেরিয়ে আসছে, দারুণ এই দৃশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এলে এই ময়ূর পাখিশালাটা আপনারা অবশ্যই মিস করবেন না, কারণ অদ্ভুত সুন্দর এই জায়গা। একটার পর একটা ময়ূর পেখম মেলছে আর ঘুরে বেড়াচ্ছে ময়ূর পাখিশালা থেকে। এখন আমরা আসলাম এটা ধনে সোয়ান পাখিশালায়। খুব বড় বড় সাদা হাঁস, কালো হাঁস ঘুরে বেড়াচ্ছে পানিতে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আবার সুন্দর একটা ব্রিজ করা আছে, ব্রিজের নিচ দিয়ে পানি চলে গেছে, হাঁসগুলো ব্রিজের নিচ দিয়ে ওর পাশে যাচ্ছে। ওরা দুজন বন্ধু। এটা হচ্ছে সাফারি পার্কের হাতিতে চড়ার জন্য জায়গা, হাতির পিঠে ওঠার জন্য এই কাঠের সিঁড়ি বেয়ে উপরে কাঠের এই পাটাতনটাতে দাঁড়াতে হবে, তারপর এখান থেকে হাতির পিঠে চড়তে হবে। কিন্তু আজকে আমাদের ব্যাড লাক, আজকে হাতি নিয়ে আসেনি, যিনি হাতি চড়ান তিনি হাতি নিয়ে আসেনি, তাই আমরা এমনিতেই উঠে দাঁড়িয়ে আছি। আমার বাচ্চারা বাসা থেকে প্ল্যান করে এসেছিল যে হাতিতে চড়বে এখানে এসে, কিন্তু ব্যাড লাক চড়া হলো না। সাফারি পার্ক মোটামুটি পুরোটা দেখে শেষ করলাম, এখন হচ্ছে লাস্ট ডেস্টিনেশন নেচার হিস্ট্রি মিউজিয়াম। এখন আমরা এসেছি নেচার হিস্ট্রি মিউজিয়ামে, যেখানে আছে 12 রকমের হাঙর, ডলফিন, বাচ্চাসহ কুমির, চিতাবাঘ এবং নানা প্রজাতির প্রাণী, প্রায় 120 রকমের। এখানে সব জলজ প্রাণী রাখা আছে, দুপাশেই বিভিন্ন সামুদ্রিক প্রজাতির মাছ, কচ্ছপ এবং অন্যান্য বিরল প্রজাতির কিছু মাছ দেখতে পাচ্ছি এখানে, যেগুলো এর আগে দেখিনি। এখন মিউজিয়ামের যে জায়গাটাতে এসেছি, এখানে শুরুতে ঢুকতেই হাতির বিভিন্ন হাড় সংরক্ষণ করে রাখা আছে, তারপর বাজ পাখি কত বড় নিচে, আর বাকি সব হচ্ছে পাখি। সামনে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর,
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘোরার জন্য কত টাকা খরচ পড়বে এটা এখন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রবেশ ফ্রি, পার পার্সন 50 টাকা। তারপর প্রবেশ করে এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে আপনি পুরো সাফারি পার্কটা বাসে করে ঘুরে বেড়াবেন, যেটাকে বলা হচ্ছে কোর সাফারি, যেখানে পশু পাখিগুলো ছাড়া থাকছে আর আমরা বাসে করে ঘুরছি, তো তার জন্য হচ্ছে 150 টাকা। আরেকটা হচ্ছে সাফারি কিংডম, সেখানে ঢুকে আবার দুটো টিকিট কিনতে হবে, টিকিটগুলো আবার প্যাকেজ, যেমন একটি হচ্ছে 70 টাকার টিকিট যেখানে 5টি জায়গা দেখা যাবে, এখানে সব পাখি, আরেকটা হচ্ছে 60 টাকার টিকিট যেখানে বাটারফ্লাই গার্ডেন আছে, হিস্ট্রি মিউজিয়াম আছে, অজগর সাপ, কুমির, তারপর কার্প ফিশ, এই জিনিসগুলো দেখার জন্য 60 টাকা। এরকম দুটো টিকিট 70 প্লাস 60 দুটো মিলে হচ্ছে 130 টাকা। আমরা যদি কোর্স সাফারি করেন 150 টাকা, আর হচ্ছে ভেতরে এন্ট্রি ফি 50 টাকা। তাহলে সব মিলে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখতে খরচ হচ্ছে 330 টাকা। এছাড়া কেউ যদি 9D মুভি দেখতে চান, এখানে 9D মুভি দেখারও ব্যবস্থা আছে, তার জন্য পার পার্সন টিকিট 100 টাকা। তো 9D মুভি সহ কোর সাফারি এবং সাফারি কিংডম ঘুরে বেড়াতে আপনার 430 টাকা খরচ হচ্ছে। আর আসা যাওয়ার বিষয়টা তো আসলে যার যার তার, যে যেখান থেকে আসবেন বাসে কিংবা নিজস্ব পরিবহনে আসলে সেই খরচটা তো বেয়ার করতেই হবে। অর্থাৎ সাফারি পার্কে সব কিছু আপনি দেখতে পারবেন, অ্যাভেল করতে পারবেন মাত্র 430 টাকায়। গাজীপুরের বিশাল এলাকা জুড়ে এই বঙ্গবন্ধু সাফারি পার্ক অবস্থিত, পুরোটা ঘুরতে অনেক সময় লেগে যায়, তাই আমরা আজকে খুব সকাল সকাল চলে এসেছিলাম এবং সকাল থেকে এখন দুপুর হয়ে গেছে, পুরো সাফারি পার্ক প্রায় ঘুরে শেষ করেছি এবং ভেতরেও কিন্তু খাবারের একটু পরপর খাবারের ব্যবস্থা আছে, তো হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তো কিছু খেয়ে নিতে পারেন, যদিও প্রাইস বাইরে থেকে একটু বেশি। এখন দুপুর 3টা, আমাদের সবারই খুব খিদে পেয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম যে পার্কের বাইরে গিয়েই খাবার খাবো। পার্কিং লটের পাশেই দেখলাম বেশ কিছু খাবার রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা বেছে নিলাম হোটেল ইয়াসিন। এখানে মাটির চুলায় রান্না করা হয়, প্রাইসও বেশ রিজনেবল। আমার বাচ্চারা খেলো চিকেন বিরিয়ানি আর আমরা খেলাম ভাত, দু রকমের মাছ ভর্তা, ট্যাংরা মাছের ঝোল, চিকেন আর ডাল। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যাতে ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।